আইসল্যান্ড ইউরোপ মহাদেশের একটি প্রজাতান্ত্রিক দ্বীপ রাষ্ট্র। এর রাজধানীর নাম রিকজাভিক। দেশটি উত্তর আটলান্টিক মহাসাগরে গ্রিনল্যান্ড, নরওয়ে, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এবং উত্তর আমেরিকা ও ইউরোপের সদা সক্রিয় ভূগাঠনিক প্লেটগুলির সীমারেখার ঠিক উপরে অবস্থিত একটি আগ্নেয় দ্বীপ। ডিম্বাকার এই দ্বীপটি পূর্ব পশ্চিমে প্রায় 485 কিলোমিটার এবং উত্তর দক্ষিণে প্রায় 360 কিলোমিটার দীর্ঘ। পার্শ্ববর্তী গ্রিনল্যান্ডকে উত্তর আমেরিকার অংশ ধরা হলেও আইসল্যান্ডকে ইউরোপের অন্তর্গত রাষ্ট্র হিসেবে গণ্য করা হয়। আইসল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত, অর্থাৎ এর চতুর্দিক সমুদ্র দিয়ে ঘেরা। জনসংখ্যা মাত্র 360,390 জন এবং আইসল্যান্ডের আয়তন 40,000 বর্গমাইল বা 103,000 বর্গকিলোমিটার। আইসল্যান্ড পৃথিবীর 18তম এবং ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। বিগত 600 বছর ধরে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের অবশেষ থেকে দ্বীপটি উৎপত্তি লাভ করে। এখনও দ্বীপটিতে অনেকগুলি আগ্নেয়গিরি সক্রিয় আছে। আইসল্যান্ডে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ও অন্যান্য ভূ উত্তাপীয় কর্মকাণ্ড নৈমিত্তিক ঘটনা। গড়ে প্রতি 4 বছরে একবার আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয়। আইসল্যান্ডের প্রায় অর্ধেক অংশ আগ্নেয়গিরি লাভা মরুভূমি ও অন্যান্য অনাবাসযোগ্য ভূমি নিয়ে গঠিত। দ্বীপটির প্রায় 11% হিমবাহ দ্বারা আবৃত। দ্বীপের প্রায় 20% এলাকা পশুচারণের জন্য ব্যবহার করা হয় এবং মাত্র 1% এলাকায় কৃষিকাজ হয়। 900 খ্রিস্টাব্দে মনুষ্যবসতি স্থাপনের আগে দ্বীপটির প্রায় 30-40% বৃক্ষ আচ্ছাদিত ছিল। বর্তমানে কেবল কিছু বাস গাছের জঙ্গল ছাড়া আর তেমন কিছু বনভূমি অবশিষ্ট নেই। 2019 সালে জাতিসংঘের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক বিশ্বের 156টি দেশের 2016-18 সাল পর্যন্ত সময়ের মাথাপিছু আয়, সামাজিক সহযোগিতা, গড় আয়ু, সামাজিক স্বাধীনতা, উদারতা এবং সমাজের দুর্নীতির হার কত কম এর উপর ভিত্তি করে আইসল্যান্ডকে বিশ্বের 4র্থ সর্বোচ্চ সুখী দেশ হিসেবে স্বীকৃতি দেয়। ভূমিকম্প এখানে সাধারণ ব্যাপার। ভূগর্ভস্থ উষ্ণ পানির প্রস্রবণগুলি দেশটির ভবনগুলিকে সারা বছর ধরে উষ্ণ রাখে এবং কৃষিকাজে সহায়তা করে। দক্ষিণ পশ্চিমের প্রস্রবণগুলি থেকে নির্গত জলীয় বাষ্পের কারণে আইসল্যান্ডের রাজধানীর নাম দেওয়া হয়েছে রিকজাভিক, অর্থাৎ দুয়াটে উপসাগর। আইসল্যান্ড শব্দটি শোনা মাত্রই বরফে আচ্ছন্ন বিশাল পাহাড়ি ভূমির চিত্র ফুটে ওঠে। বাস্তবে এটা শুধু বরফে ঢাকা পাহাড়ি ভূমি নয়, দেশটির আবহাওয়া মাঝারি ধরনের, অর্থাৎ বেশি গরমও নয় আবার বেশি ঠান্ডাও নয়। তাছাড়া দেশটির রয়েছে অপরিমেয় প্রাকৃতিক সৌন্দর্য। কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে ওয়ালপেপার হিসেবে যে নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পাই, দেশটি যেন এরই এক বাস্তবিক রূপ। এছাড়াও রয়েছে ইতিহাস ও ঐতিহ্যর বিশাল সমাহার। ভৌগোলিকভাবে অত্যন্ত উত্তরে সুমেরুর কাছে অবস্থিত হওয়া সত্ত্বেও উত্তর আটলান্টিক মহাসাগরের উষ্ণ উপসাগরীয় সমুদ্রস্রোতের কারণে এখানকার জলবায়ু তুলনামূলকভাবে মৃদু। আইসল্যান্ডের রুক্ষ্ণ পর্বতশ্রেণীগুলি হিমবাহ দ্বারা আবৃত। প্রায় 1000 বছর আগে খ্রিস্টীয় 9ম শতকে ভাইকিং অভিযানকারীরা আইসল্যান্ডে বসতি স্থাপন করে। শুরুর দিকে মূলত নরওয়েজীয় নাবিক ও অভিযানকারীরা এখানে বসবাস করত এবং এখান থেকে পরবর্তীতে গ্রিনল্যান্ড ও উত্তর আমেরিকাতে অভিযান চালাত। আইসল্যান্ডের সাথে নিকটতম ইউরোপীয় প্রতিবেশী দেশ স্কটল্যান্ডের দূরত্ব প্রায় 800 কিলোমিটার। কিন্তু তা সত্ত্বেও সমগ্র ইতিহাস জুড়ে আইসল্যান্ড বৃহত্তর ইউরোপীয় সভ্যতার অংশ হিসেবেই বিদ্যমান। আইসল্যান্ডের রাজধানীতেই দেশের প্রথম কৃষিখামার গড়ে উঠেছিল। বর্তমানে এটি একটি বর্ধনশীল শহর এবং বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক এখানে বাস করে। অন্যান্য বড় শহরগুলির মধ্যে আছে উত্তর মধ্য উপকূলের অ্যাকুইরিরি, দক্ষিণ পশ্চিম উপকূলের হাফনার ফিওডর হুর এবং দক্ষিণের নিম্নভূমিতে অবস্থিত সেলস। আইসল্যান্ডীয়রা হল বই পোকা। আইসল্যান্ডের 10% মানুষ তাদের জীবনকালে একটি হলেও বই প্রকাশ করে। আইসল্যান্ডে পৃথিবীর সর্বোচ্চ বই এবং পত্রিকা প্রকাশনী রয়েছে। আইসল্যান্ডের পুলিশ তাদের সাথে অস্ত্র হিসেবে বন্দুক বহন করেন না, কারণ সেখানে অপরাধ খুবই কম। আইসল্যান্ড দেশটি এতটাই পরিষ্কার যে সেখানে কোনো মশা নেই। মানুষের সমস্যা সৃষ্টিকারী এমন পোকামাকড়ের সংখ্যাও অনেক কম। আইসল্যান্ডের পানি এতটাই বিশুদ্ধ যে কোনো প্রকার বিশুদ্ধকরণ প্রক্রিয়া ছাড়াই প্রত্যেক ঘরে ঘরে সরবরাহ করা হয়। আইসল্যান্ডে পানি গরম করার জন্য গ্যাসে ফুটানো বা যন্ত্র ব্যবহারের প্রয়োজন হয় না। প্রাকৃতিকভাবে গরম ও ঠান্ডা উভয় ধরনের পানি পাওয়া যায়। আইসল্যান্ড একটি রুক্ষ দেশ। এখানে কৃষি ও খনিজ সম্পদ খুবই কম। দ্বীপের 3/4 অংশই উদ্ভিদ জন্মানোর অযোগ্য।
দ্বীপের চারপাশের সমুদ্রে বিভিন্ন জাতের মাছ পাওয়া যায় এবং মৎস্য শিকার এখানকার লোকদের আদি ও প্রধান পেশা। বর্তমানে আইসল্যান্ডের রপ্তানির অর্ধেকই মাছ ধরা ও মাছ প্রক্রিয়াকরণ খাত থেকে আসে। তিমি মাছ প্রদর্শনীতে আইসল্যান্ড বিখ্যাত। এর থেকে সরকারি খাতে মোটা অঙ্কের রাজস্ব যোগ হয়ে থাকে। আইসল্যান্ডের অধিবাসীরা আগের চেয়ে অনেক বেশি ইউরোপের মূলধারার সাথে মিশে যাচ্ছে, তা সত্ত্বেও তারা তাদের ঐতিহ্য, রীতিনীতি ও ভাষা ধরে রেখেছে। এখনও বহু গ্রামীণ আইসল্যান্ডীয় অধিবাসী প্রাচীন নরজীয় পুরাণের নানা দৈত্য দানব যেমন এলফ, টোল্ফ ইত্যাদির অস্তিত্বে বিশ্বাস করে। অন্যদিকে শহরের আইসল্যান্ডীয়দের অধিকাংশ নিজেদের দেশকে একটি প্রাকৃতিক সৌন্দর্যময় কৃষিপ্রধান দেশ হিসাবে মনে করতেই পছন্দ করেন।